ফিলিস্তিনি জঙ্গিরা ইউরোপেও হামলার ছক করে, ভারতে বড়দিনে কোনো নাশকতা হবে না তো? ফিলিস্তিনি জঙ্গি এবং ইসরায়েল সেনার মধ্যে সংঘর্ষ 70 দিনেরও বেশি সময় ধরে চলছে। নভেম্বরে দুপক্ষের যুদ্ধবিরতি শেষ হবার পরেই ফের ফিলিস্তিনি জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণ গাজায় হামলার ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েল। হামলা চলছে ওয়েস্ট ব্যাঙ্কেও। এই পরিস্থিতিতে গাজার সীমানা ছাড়িয়ে এবার ইউরোপের দেশগুলোতে ফিলিস্তিনি জঙ্গিদের হামলার ছক বানচাল করল পুলিশ। সম্প্রতি এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস থেকে মোট 4 জন ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ফিলিস্তিনি জঙ্গি সদস্যদের নিশানায় ছিল ইহুদিরাই। জার্মানির ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে ইউরোপের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল ফিলিস্তিনি জঙ্গি সদস্যরা। জার্মান ও ডাচ কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত সন্দেহে 4 ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে জার্মানি থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, আর অপর একজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডস থেকে। এখানেই শেষ নয়, ডেনমার্ক থেকেও গ্রেফতার করা হয়েছে আরও 2 ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে। জার্মানিতে গ্রেফতার 3 জনের মধ্যে 2 জন লেবাননে জন্মগ্রহণকারী, আর অপরজন মিশরীয় নাগরিক। আর রটারডামে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি ডাচ বংশোদ্ভূত। ধৃতরা সকলেই হামাস গোষ্ঠীর সামরিক শাখার নেতৃত্বের ঘনিষ্ঠ এবং সংগঠনের দীর্ঘদিনের সদস্য। পুলিশের দাবি, গোটা ইউরোপ জুড়ে ইহুদি প্রতিষ্ঠানগুলিতে হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃত ফিলিস্তিনি জঙ্গি সদস্যদের। প্রসঙ্গত আপনাদের বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির কাছে ইহুদি সম্প্রদায় এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আর জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার জানিয়েছেন, ইহুদি সম্প্রদায় এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জার্মানি। এই বিষয়ে ডাচ সরকারের কাছ থেকে দ্রুত সহযোগিতা পেয়েছেন তারা, এজন্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রসঙ্গত আপনাদের বলি, 7ই অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনি জঙ্গি এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত গাজায় সাধারণ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে প্রায় 19,000, এর মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রকের এই দাবি, আমেরিকা সহ পশ্চিম ইউরোপের দেশগুলি এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইউরোপের দেশগুলিকে এর ফল ভুগতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ফিলিস্তিনি জঙ্গিরা। এবার ইউরোপের একাধিক দেশ থেকে ফিলিস্তিনি জঙ্গি সদস্যদের গ্রেফতারের ঘটনা যেন সেই হুমকিতেই মান্যতা দিল। এদিকে জন্মদিনে ফিলিস্তিনি জঙ্গিদের চিরতরে মুছে ফেলার বার্তা দিল ইসরায়েল। ফিলিস্তিনি জঙ্গিদের প্রতিষ্ঠা দিবসে বিশেষ কেকের ছবি পোস্ট করে তেল আভিভের হুমকি, এটাই তাদের শেষ জন্মদিন। প্রসঙ্গত, শুক্রবার 15ই ডিসেম্বর ছিল ফিলিস্তিনি জঙ্গিদের প্রতিষ্ঠা দিবস। 36 বছর আগে এই দিনটিতেই আত্মপ্রকাশ করেছিল ফিলিস্তিনি জঙ্গিরা। একটি কেকের ছবি দিয়ে পোস্টটিতে লেখা রয়েছে, 36 বছর আগে আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিনি জঙ্গি সংগঠনটি, এই বছরটাই যেন ওদের শেষ জন্মদিন হয়। পোস্টের সঙ্গে যে কেকের ছবি দেওয়া হয়েছে তার ওপর রয়েছে 3টে মিসাইল। ইসরায়েলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আর নিস্তার নেই ফিলিস্তিনি জঙ্গিদের? সত্যিই কি ইসরায়েল সেনা ফিলিস্তিনি জঙ্গিদের শেষ দেখেই ছাড়বে? প্রসঙ্গত বলি, নভেম্বরে মাত্র কয়েকদিনের সংঘর্ষ বিরতির পর ফের পূর্ব ঘোষণা মতোই নতুন করে ফিলিস্তিনি জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করেছে ইসরায়েল সেনা। আকাশপথে হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালানো হয়েছে। দক্ষিণ গাজাই এবার মূলত টার্গেট ইসরায়েল সেনা। ইসরায়েল সেনা হামলার ঝাঁজ বাড়ানোয় অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন, কারণ ইসরায়েলি সেনার হামলার ভয়ে সিধিয়ে যায়নি ফিলিস্তিনি জঙ্গিরা।
তারাও মাঝে মধ্যে পাল্টা প্রত্যাঘাত করছে ইসরায়েল সেনাকে লক্ষ্য করে। আর কবে যে এই যুদ্ধ থামবে এখনো পর্যন্ত সেই উত্তর কারোরই জানা নেই। ফিলিস্তিনি জঙ্গি ও ইসরায়েল সেনার মধ্যে সংঘর্ষ 70 দিনেরও বেশি সময় ধরে চলছে। নভেম্বরে দুপক্ষের যুদ্ধবিরতি শেষ হবার পরেই ফের ফিলিস্তিনি জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটি লক্ষ্য করে দক্ষিণ গাজায় হামলার ঝাঁজ বাড়িয়েছে ইসরায়েল। হামলা চলছে ওয়েস্ট ব্যাঙ্কেও। এই পরিস্থিতিতে গাজার সীমানা ছাড়িয়ে এবার ইউরোপের দেশগুলোতে ফিলিস্তিনি জঙ্গিদের হামলার ছক বানচান করল পোলিস। সম্প্রতি এই ঘটনাই সামনে এসেছে। জানা গিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস থেকে মোট 4 জন ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই ফিলিস্তিনি জঙ্গি সদস্যদের নিশানায় ছিল ইহুদিরাই। জার্মানির ফেডারেল প্রসিকিউটর জানিয়েছে ইউরোপের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল ফিলিস্তিনি জঙ্গি সদস্যরা। জার্মান ও ডাচ কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত সন্দেহে 4 ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে জার্মানি থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, আর অপর একজনকে গ্রেফতার করা হয়েছে নেদারল্যান্ডস থেকে। এখানেই শেষ নয়, ডেনমার্ক থেকেও গ্রেফতার করা হয়েছে আরও 2 ফিলিস্তিনি জঙ্গি সদস্যকে। জার্মানিতে গ্রেফতার 3 জনের মধ্যে 2 জন লেবাননে জন্মগ্রহণকারী আর অপরজন মিশরীয় নাগরিক। আর রটারডামে গ্রেফতার হওয়া অপর ব্যক্তি ডাচ বংশোদ্ভূত। ধৃতরা সকলেই হামাস গোষ্ঠীর সামরিক শাখার নেতৃত্বের ঘনিষ্ঠ এবং সংগঠনের দীর্ঘদিনের সদস্য। পুলিশের দাবি, গোটা ইউরোপ জুড়ে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর পরিকল্পনা ছিল ধৃত ফিলিস্তিনি জঙ্গি সদস্যদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির কাছে ইহুদি সম্প্রদায় এক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার জানিয়েছেন ইহুদি সম্প্রদায় এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জার্মানি। এই বিষয়ে ডাচ সরকারের কাছ থেকে দ্রুত সহযোগিতা পেয়েছেন তারা। এজন্য নেদারল্যান্ডসকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত বলি, 7 অক্টোবর থেকে শুরু হওয়া ফিলিস্তিনি জঙ্গি এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত গাজায় সাধারণ ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে প্রায় 19,000, এর মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রকের এই দাবি। আমেরিকা সহ পশ্চিম ইউরোপের দেশগুলো এই যুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইউরোপের দেশগুলিকে এর ফল ভুগতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল ফিলিস্তিনি জঙ্গিরা। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।